একটি বিধানসভায় প্রতিকৃতি হচ্ছে, আমি এর জন্য খুব গর্বিত। এবং আমি মাননীয় স্পিকার মহাশয়কে এবং বিধানসভা সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে মাতঙ্গিনী হাজরা একটা মা এবং তার পরিবারেরও সকলে এখানে এসেছেন, তার পরিবারের স্বজন এবং আমরা সকলেই তার আপনজন। তার কারণ যারা এই সমস্ত বীর মনীষী হয় তারা কিন্তু কোনো একটি ব্যক্তিগত পরিবারে থাকে না, তারা দেশের পরিবারের সাথে মিলে যায়, তারা দেশের সকলের পরিবার। কাজী মাতঙ্গিনী হাজরার যে কথা আমরা শুনেছি বারবার করে, আমাদের স্বাধীনতার আন্দোলনের সময় তিনটি জায়গায় কামরুক্ত সরকার তৈরি হয়েছিল, তার মধ্যে আমাদের তমলুক সব ডিভিশন এবং মহিষাদল আমরা বলি, এছাড়া সাতারা এবং বালিয়া আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মিদনাপুরের জায়গা আছে, একটা ব্রিজের নাম হচ্ছে পিছাগুলি। পিছাগুলির নাম হচ্ছে পিছাগুলি এই কারণে হয়েছিল, ব্রিটিশদের সাথে লড়াই করতে গিয়ে আমি শুনেছিলাম তারা গ্রামের লোককেও পিছিয়ে দেয়, তাই ব্রিজটার নাম হচ্ছিল পিছাগুলি ব্রিজ। সুতরাং এরকম মাতঙ্গিনী হাজরার যে বন্দুকের গুলির গুলির কাছে নিজের মুখ হাজরা করে দিয়েছে, কিন্তু তেরঙ্গা ঝান্ডাটা হাত থেকে কখনো শরীর ফেলে যায়নি। দেশমাতৃকাকে ভালোবাসার, দেশমাতৃকাকে ভালোবাসার সবচেয়ে বড় পীঠস্থল জাগরণের উৎসব কেন্দ্র কিন্তু বাংলা, এটা মাথায় রাখতে।